আপনি হয়তো অনলাইনে কাজ শিখতে যাচ্ছেন অথবা ফ্রিল্যান্সিং স্টার্ট করতে যাচ্ছেন কিন্তু এখনও হয়তো দ্বিধাজনদের রয়েছেন যে আমার কি এটা শিখা উচিত হবে কিনা বা আমি কি পারবো এই যেই সন্দেহ বা দ্বিধায় আপনারা ভুগছেন আজকের এই ভিডিওটি দেখলে আপনারা হয়তো বা আপনার লাইফের একটি টার্নিং পয়েন্ট খুঁজে পাবেন সো আজকে আমরা একটা গল্প দিয়ে শুরু করব এই গল্পের মধ্যে আমাদের একটি হিডেন মেসেজ থাকবে যে মেসেজটা হয়তোবা যারা তাদের লাইফ ইমপ্লিমেন্ট করবে তার পুরো লাইফটাই চেঞ্জ হয়ে যাবে সেই গল্পটি দুইজন বন্ধুকে নিয়ে একজন বন্ধুর নাম আমরা ধরে রিফত রিফাত একজন বন্ধুর নাম হচ্ছে ইমন দুই বন্ধু গ্রামে থাকতো খুবই গরিব ছিল তাদের বাবা মা কৃষক ছিল তো ক্ষেত্রে তারা যেহেতু খুবই গরিব ছিল তারা অনেক কষ্টে কিছু টাকা জমিয়েছে এখন দুই বন্ধু মিলে ঠিক করলো তারা একটা বিজনেস শুরু করবে অনেক ভেবে চিনতে তারা চিন্তা করলো তারা একটা গাভী কিনবে যে গাভীর দুধ দিয়ে তারা দুধ বিক্রি করবে জাতীয় হ্যাঁ জিনিসপত্র তৈরি করবে এই ডেয়ারি ফার্ম বা ডেয়ারি জাতীয় বিজনেস দিয়ে তারা মোটামুটি বিজনেস করে তাদের লাইফে একটা সাকসেসফুল পর্যায়ে যেতে যাচ্ছিল সেই ক্ষেত্রে যেই ভাবা সেই কাজ সো দুই বন্ধু ঠিক করলো যে পরের দিন সকাল হলে তারা মার্কেটে যাবে মার্কেটে গিয়ে একটি গাভী কিনে আনবে তো সেই ক্ষেত্রে পরের দিন রিফাত করলো কি তাড়াতাড়ি করে রোডে চলে আসলো মেইন রোডের মাথায় অ্যান্ড ইমনের জন্য ওয়েট করছিল কিন্তু দেখা গেল যে সে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা ওয়েট করতে করতে অনেক সময় পার হয়ে গেলো বাট ইমনের কোনো হদিস নেই তখন সে ভাবল হয়তোবা ইমনের এই বিজনেসটাতে আর কোনো ইন্টারেস্ট নেই হয়তোবা সে তার ইন্টারেস্ট হারিয়ে ফেলছে সো যাই হোক সে একাই মানে রিফাত একাই মার্কেটে চলে গেল মার্কেটে চলে দেখে শুনে একটা ভালো মানের গাভি কিনে তার বাসায় নিয়ে আসলো এরপর সে শুরু করে দিল গাভীরটির যত্ন তাকে খাওয়ানো দাওয়ানো শুরু করলো আস্তে ধীরে গাভিটি বড় হয়ে গেলো দুধ দেওয়া শুরু করলো দেন সে গাভীর দুধ বাজারে বিক্রি করা শুরু করলো পাশাপাশি গাভীর দুধ দিয়ে সে বিভিন্ন মিষ্টি জাতীয় জিনিসপত্র বানাচ্ছিল সো ওভারঅল সব কিছু মিলে তার এলাকায় তার ওই গাভীর বিজনেসটা ভালোই চলছিল সে এর মাধ্যমে সে তার বিজনেস থেকে যে মুনাফাটা পাচ্ছিল সেটা দিয়ে সে ডে বাই ডে তার বিজনেসে আরও ইনভেস্ট করছিল এভাবে সে একটা থেকে দুইটা তিনটা চারটা পাঁচটা সাতটা পনেরোটার মতো গাবি করে ফেললো এভাবে দেখা গেল যে কয়েক মাসের মধ্যে মানে ছয় সাত আট মাসের মধ্যে তার বিজনেসটা মোটামুটি তার এলাকায় অনেক জনপ্রিয়ভাবে ছড়িয়ে পড়েছে এরপর সে শুধুমাত্র তার এলাকায় বসে না থেকে সে তার এলাকার বাইরে তার শহরে ছড়িয়ে পড়েছে তার বিজনেসটা নিয়ে এরপর সে তার অন্যান্য আশেপাশের শহর যেমন ঢাকা চিটাগং রাজশাহী এরকম অন্যান্য শহরেও তার বিজনেসটাকে গ্রো করা শুরু করেছে এভাবে দেখতে দেখতে দুই বছরের মাথায় সে তার এই ডেয়ারি ফার্মের একটা ফ্যাক্টরি খুলে ফেললো অ্যান্ড এখন সে অনেক বড় লোক হয়ে গিয়েছে তার কাছে একটা বাড়ি আছে গাড়ি আছে তার একটা কোম্পানি রয়েছে তার আন্ডার ইমপ্লয়ীরা কাজ করছে মোটামুটি সে এখন একটা সেটেল পর্যায়ে চলে আসছে হঠাৎ করে দুই বছর পর তার ওই গ্রামের কথা মনে পড়লো সে মনে করলো অনেকদিন তো হয়ে গেল এখন একটু গ্রামের মানুষদের দেখে আসা উচিত সেখানে তার অনেক পরিচিত রয়েছে স্বজনরা যেভাবে সেই কাজ সে তার গাড়িটা নিল গাড়িটা নিয়ে গ্রামে চলে গেল ভাঙাচুরা রাস্তা থাকে যাইতে যাইতে কাদাতে তার গাড়িটা আটকে গেলো সে তার গাড়ি থেকে বের হয়ে দেখলো গাড়িটা একটা পুরো কাদার মধ্যে ঢুকে গেছে এখন তার একজন লোক লাগবে যে তার গাড়িটাকে একটা ধাক্কা দিবে ধাক্কা দিয়ে কাদা থেকে বের করে দিবে সো সে আশেপাশে তাকাতে দেখলো যে দূরে একটা গাছ একটা লোক বসে রয়েছে লোকটাও খুব একটা দেখে লাগছিল না মানে মোটামুটি গরিব লাগছিল কিন্তু ওই লোকটা তাকে কোন রিপ্লাই দিল না বা রেসপন্স করলো না সো সে তার গাড়ি লক করে ওই লোকটার কাছে গেল লোকটার কাছে যেতে সে অবাক হয়ে গেল সে দেখলো যে ওই লোকটা আর কেউ নয় ওই লোকটা হচ্ছে ইমন ওই ইমন তাকে দেখে অবাক হয়ে গেল অ্যান্ড চিনতে পারছিল না যে এটা রিফাত সেই রিফাত যে তার সাথে একসময় বসেছিল একই সাথে বসে গল্প করত হ্যাঁ অ্যান্ড ওই বিজনেসের প্ল্যানটা করছিল সে তাকে স্যুট বুট গাড়ি বাড়িতে দেখে ভাবলো যেটা অন্য কোনো লোক কারণ সে সবসময় চিন্ত যে ওই রিফাত ছিল একজন কৃষক তার কাছে দুই তিনটা গরু ছিল সো ওই গরু দিয়েই তো সে কাজ টাজ করতো এটাই কিন্তু এত বড় লোক হয়ে যাবে সে চিন্তা করতে পারেনি সো তখন ওই রিফাত ইমনকে চিনে তাকে প্রশ্ন করলো বা কোশ্চেন করলো যে এই রিফাত তোর কি হয়েছিল ওই দিন তোর জন্য আমি কত ওয়েট করছিলাম আমরা বিজনেসের প্ল্যান দেখ আমি বিজনেস ওই শুরু করছিলাম গরুটা আমি কিনে আনছি একে একাই তুই তো আসলি না এখন দেখ আমি এই পর্যায়ে রয়েছি এত ভালো ইনকাম করছে আমার একটা কোম্পানি রয়েছে এই সেই কত কিছু রয়েছে তুই একটু আমার বল এই প্রশ্নটা আমার মনে এখনো গাছে যে তুই ওই কেন আসলি না তখন ওই ইমন ওই রিফাতকে উত্তর দিল দোস্ত আমি ওই দিন বাসায় গেলাম বাসায় গিয়ে আমার বউর সাথে আমি বললাম যে আমি এরকম একটা গাভী কিনতে চাচ্ছি রিফাতের সাথে মিলে দুজন মিলে একটা বিজনেস করতে যাচ্ছি তখন আমার বউ আমাকে সাজেস্ট করলো তুমি তো এটা কিনবা কিন্তু গাভীর যদি কোনো অসুখ হয় কেনার পর বা গাভীটা যদি কোনো কারণে মরে যায় তাহলে তো তোমার সম্পূর্ণ টাকাই লস সো সব বলে আমার মাথায় ব্রেন ওয়াশ করে দিল যার কারণে আমি আর পরের দিন আসিনি বা বিজনেসটা শুরু করিনি তোর সাথে তখন এই যে রিফাত ছিল রিফাতটাকে হেসে বলল হা 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 তুই যে এটা বললি এটা শুনে আমার হাসি পাচ্ছে কারণ এই যে তুই যে একটা বিজনেস শুরু করবি শুরু করার আগেই তুই তোর গাভীটাকে মেরে ফেললি আসলে বিজনেস বা কোনো কিছু করার আগেই যদি তুই ওই চিন্তা করিস যে এটা দ্বারা তুই কিছুই করতে পারবি না বা লাইফে সাকসেস হতে পারবি না মানে এক কথায় তুই একটা কাজ শুরু করার আগে যদি হার মেনে নাস তাহলে তুই লাইফে কিভাবে সাকসেস হবি বা ভালো কিছু করবি দেখ একটু চিন্তা করে তুইও এক জায়গায় ছিলি আমিও এক জায়গায় ছিলাম দুজনেই একই সিদ্ধান্ত নিয়েছিলাম বাট আমি ছিলাম পজিটিভ তুই ছিলি নেগেটিভ নেগেটিভ সো নেগেটিভ থাকার কারণে তুই তোর গাভীটাকে হ্যাঁ বিজনেস শুরু করার আগে মেরে ফেলছ আর আমি সেই একটা রিস্ক নিয়েছি রিস্ক নিয়ে আমার গাভীটাকে যত্ন করেছি এন্ড দেখেছি যে গাভী মরে না ঠিক আছে গাভিয়ে অনেক দুধ দেয় দুধ থেকে মিষ্টি হয় দুধ বিক্রি করা যায় বিজনেস শুরু করা যায় অনেক বড় একটা কোম্পানিও দাঁড় করানো যায় এই যে আমাদের এই স্টোরিটা থেকে আমরা কি শিখলাম বা কি জানলাম এই স্টোরি থেকে আমরা এটাই শিখলাম যে কোনো একটা কাজ শুরু করার আগে আমাদের কখনোই দ্বিধাদ্বন্দ্ব থাকলে চলবে না যে আমি এটা পারবো কি পারবো না আমার কি এটা করা উচিত হবে কি হবে না আসলে একটা জিনিসের সাকসেস হতে হলে আপনাকে রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি রাখতে হবে আপনাকে চেষ্টা করার ক্যাপাবিলিটি রাখতে হবে এমন না যে আপনি রাতারাতি একটা জিনিস থেকে সাকসেস হয়ে যাবেন আবার এমন না যে আপনি আপনি অনেক হয়ে আসলে একটা সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত নিয়ে সে অনুযায়ী কাজ করতে হবে রিফাত সিদ্ধান্ত নিয়েছিল এবং সে অনুযায়ী সে গাবি কিনেছে কাজ করেছে আজকে সে কোম্পানির মালিক গাড়ির মালিক বাইরের মালিক সবকিছুর মালিক আর সেই দিকে ইমন ইমন সিদ্ধান্ত নিয়েছে বাট সে বইয়ের কথা শুনে ওই সিদ্ধান্ততেই পড়ে রয়েছে আর সামনে আগায়নি হতে পারেনি সো আশা করি এই স্টোরিটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন অ্যান্ড আপনারা যারা অনলাইন সেক্টরে কাজ করতে চাচ্ছিলেন বা ফ্রুয়েন্সিং শুরু করতে চাচ্ছিলেন অথবা অনলাইনে কাদের কাছ থেকে শিখবেন বা আপনার শিখা কি উচিত হবে কেউ হবে না এই নিয়ে যারা দ্বিধাদ্বন্দ্বে বুক ছিলেন তারা তাদের একটা উত্তর পেয়েছেন সো মেন কথা এটাই আপনারা যারা এখনো সময় নষ্ট করছেন কোয়েরেন না আপনারা এখনই এই অনলাইন সেক্টর কাজ শুরু করা সঠিক সময় বা ফ্রিল্যান্সিং স্টার্ট করা সঠিক সময় বা অনলাইনে বিজনেস শুরু করা সঠিক সময় কেন ইন ফিউচার এই সেক্টরে কম্পিটিশন বেড়ে যাবে এখনো কিন্তু এই সেক্টরে কম্পিটিশন খুব কম আমরা যদি পড়ালেখার একটা চাকরির সাথে তুলনা করি ওই চাকরিতে লাখ লাখ কম্পিটিটর থাকে ঠিক আছে একটা চাকরির পিছনে কিন্তু এই সেক্টরে এখনো কিন্তু কম্পিটিটর এত নাই কয়েক হাজার মাত্র দশ বিশ হাজার কম্পিটিটর আপনার সো আপনি যদি একটু চেষ্টা করেন এই সেক্টরে সাকসেস হতে পারবেন আমার বয়স কত আমার বয়সও খুব একটা বেশি না বাট এই সেক্টর

আপনি পারবেন বিশ্বাস করেন আপনি পারবেন বাট আপনাকে ডিসিশন নিতে হবে চেষ্টা করতে হবে অ্যান্ড আপনি যদি একটা ডিসিশন নিয়েই থাকেন অনলাইন কাজ শুরু করতে চান তাহলে আমাদের ডিজিটাল মার্কেটিং কিং করছি ইনরোল করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে কোর্সের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে বিস্তারিত পেয়ে যাবেন অথবা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বার সেখানে যোগাযোগ করে আমার সাথে কথা বলে বিস্তারিত জেনে নিতে পারেন ঠিক আছে সো কারণ ডিজিটাল মার্কেটিংটা বর্তমান সময় অনলাইন সেক্টরে সবচেয়ে পাওয়ারফুল কাজ কারণ এখন সব কিছু অনলাইন নির্ভর যেহেতু সব কিছু অনলাইন নির্ভর তাই বুঝতেই পারছেন অনলাইন মার্কেটিং এর চাহিদাটা বর্তমানে কতটুকু সো আপনারা যদি ফ্রিল্যান্সিং স্টার্ট করতে চান তাহলে এই ডিজিটাল মার্কেটিংটি শিখে আপনার ফ্রিল্যান্সিং কেরিয়ার বা অনলাইন বিজনেসের ক্যারিয়ারটা স্টার্ট করাটা আপনার জন্য একটি জীবন পরিবর্তনকারী সিদ্ধান্ত হতে পারে তো সবাই ভালো থাকুন আর এই ভিডিওটি অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিন যারা এখনো তাদের লাইফ একটি সাকসেসফুল ডিসিশন নিতে পারছে না এখনো যারা দ্বিদা দ্বন্দ্বে ভুগছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন টেক কেয়ার আলাইকুম